ঠাকুরগাঁও তিন আসনের সাবেক সংসদ সদস্য ও পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুল হকের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় পীরগঞ্জ প্রেস ক্লাবে এ দোয়া মাহফিল আয়োজন করে এলাকাবাসী। এ সময় পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা এবং উপজেলার ছাত্রলীগের সাবেক সভাপতি আল কিবরিয়া আবেদিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সাবেক সংসদ সদস্য ইমদাদুল হক অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।